মহামারীর বিপর্যস্ত সারা বিশ্বর পর্যটন খাত। করোনা মহামারীর তুন ঘুরিতে নফাইলে অস্তিত্ব টিকায় রাখন কঠিন হইব ইউরোপের 201 বিমানবন্দর। ইতিমধ্যে বেহাল দশা বিমানবন্দর গিনোর আন্তর্জাতিক আকাশ পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত অনেক সর্বোচ্চ লোকসানাত ফজে এই খাত। হন বিমানবন্দর অলসফরি তাহা বিমান আর বিমানবন্দরের রেস্তোরাঁর মতো করে সাজার হনমারাবার স্থানীয় গণ্ডির নিজে ভ্রমণোল্লাই বিমান ব্যবহার করেন। কিন্তু এভাবে চলতে তাইলে হনভাবেই আগর অবস্থা ফেরা সম্ভব নইবে বলে মনে করেন ইউরোপের এয়ারলাইন্স কুন। এল্লে অবস্থাত ঝুঁকির মুখত ফরিব 280,000 মানুষের সরি এল্লে পূর্বাভাস দিয়ে ইউরোপের এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন। লোকসানৈত ফারে ইউরোপের প্রায় $1,500 কোটি। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ হর মহামারীর বন্ধই যেত ফারে ইউরোপের 193 বিমানবন্দর। সংস্থা হর বেকারি ফরিত ফারে 2,77,000 মানুষ ক্ষতি হইত ফারে পুরো ইউরোপের $1,670 কোটি। এই অবস্থাত ক্ষুদ্র রাষ্ট্রগুনি সবচেয়ে বেশি ঝুঁকিত আছে। তবে বৃহত্তম এয়ারলাইন্স কোনো ফরিব বিপাকত। শুধু সেপ্টেম্বর যাত্রী চলাচল হমে আডে 73%, আর চলতি বছরই যাত্রীর সংখ্যা হমে 129 কোটি। অন্যদিকে 2021 সাল নাগাদ আরও 7,000 কর্মী ছাড়াইয়ের পূর্বাভাস দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। করোনা মহামারীর ভ্রমণ ও ব্যবসা বাড়াইয়ের টিকে থাকত আকাশপথত নামিয়ে পানিপথত সিপ্লেন সেবা চালু করতে যার ভারতীয় বিমান পরিবহন সংস্থা স্পাইজেট। জুবাইর রিফাত, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।